আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রাইট নাও চলে এসেছি কিন্তু আজকে আপনাদের জন্য বেস্ট টেইলার ইন ঢাকা, যেটা সেখানে পরিচিত করাতে। এবং এই টেইলারটাকে কেন আমি বেস্ট টেইলার ইন ঢাকা বলছি সেটা বলে দেবো কিছুক্ষণের মধ্যে, যারা ফুল ভিডিওটিকে দেখবেন তারা বুঝতে পারবেন। এটা অবস্থিত হচ্ছে ঢাকা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের ফার্স্ট ফ্লোরে, মানে একদম দ্বিতীয় তলায়, 1/76 নম্বর শোরুম। সরি, শোরুম না, এটা হচ্ছে শপটা। এটা হচ্ছে নুপুর লেডিস টেলার্স এর পাশে। এটা হচ্ছে সিঁড়ি দিয়ে উঠার পরে আপনারা ইস্টার্ন মল্লিকার দ্বিতীয় তলায় এসে ফয়সাল মাস্টার টেলারে চলে আসবেন। এটা হচ্ছে ফয়সাল মাস্টার টেলারে, আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি। এটা হচ্ছে টেইলারটা, যদিও কিন্তু এর আগে আপনারা কিন্তু ভাইয়ার আগেও ভিডিও দেখেছেন আমার রিপোর্টার রূপা চ্যানেলে, ভাইয়ার শোরুম মানে শপটা ছিল, যেটা টেইলার ছিল সেটা আব্রু টেইলার ছিল এবং সেটা ঢাকা চাঁদনি চকে ছিল। বাট এখন কিন্তু ভাইয়া আমাদের মার্কেটে চলে এসেছে, মানে হচ্ছে আমার শোরুমটাও কিন্তু আছে ঢাকা ইস্টার্ন মল্লিকার চারতলায়। তো আমার ম্যাক্সিমাম ড্রেসেস, মানে 98% ড্রেসেস কিন্তু ভাইয়ার দ্বারা আমি মেক করিয়ে থাকি। বিকজ আমি ভাইয়ার দ্বারা কিন্তু ড্রেসগুলো তৈরি করে থাকি এবং ড্রেসগুলো অসম, মাশাল্লাহ এত সুন্দর গেট আপের হয় যে কি বলবো। এবং ভাইয়ার হাত কিন্তু আসলে অনেক ভালো, আপনারা যদি একবার ড্রেস বানান আপনাদের কিন্তু অনেক ভালো লাগবে। এবং একটা কিন্তু খুব সুন্দর ড্রেস, যেটা আপনারা ধরেন যে অনেক প্রাইস দিয়ে কিনলেন, বাট ড্রেসটা কিন্তু দেখতে সুন্দর হবে না যদি না সেটা বানানোর ফিটিংসটা ঠিক থাকে। তো দামি একটা ড্রেস যখন বানাবেন অবশ্যই যদি সেটা কোনো টেইলার নষ্ট করে ফেলে তখন কিন্তু দেখা যায় যে পুরোপুরি মন মানসিকতাই নষ্ট হয়ে যায় সেটা পরার। তো আমি চাই না যে এমনটা হোক আমার আপুদের সাথে। আমার আপুরা আমার কাছে অনেক অনেক রিকোয়েস্ট করে যে আপু তুমি কোথা থেকে ড্রেস বানাও, একটু আমাদেরকে ইনফরমেশনটা দাও। তো এখানে কিন্তু ফয়সাল মাস্টার টেইলারের ভেতরে ভাইয়াকে যাকে দেখছেন সে হচ্ছে আমাদের সম্মানিত ভাইয়া ফিরোজ ভাইয়া। ফিরোজ ভাইয়ার এই ড্রেস বানানোতে কিন্তু আমি তার ফ্যান হয়ে গিয়েছি, এত 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 সুন্দর সুন্দর ড্রেসেস সে বানায় যে কি বলবো। এবং ফিটিং কিন্তু অনেক ভালো হয়, প্লাস এক্সট্রা যেভাবে ডিজাইনগুলো ভাইয়া নিজে করে দেয়, আসলে আমার কাছে এত সময় থাকে না ড্রেসেস নিয়ে রিসার্চ করা যেটাতে কিভাবে ডিজাইন দেবো বা কি ডিজাইন করবো, বাট ভাইয়া কিন্তু খুব সুন্দর করে ডিজাইনগুলো করে দেয়। আপনারা যে দেখছেন এই যে ব্ল্যাক কালার যে জামাটা ভাইয়ার হাতে আছে, এই ড্রেসটা পরা কিন্তু আমার চ্যানেলে দেখবেন যে আমার লাইভ দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে। তো সেই যে লাইভ ভিডিওটা আপনারা দেখেছেন আমি পরেছিলাম, এইটা কিন্তু আমার গার্লস ফ্যাশনের প্রোডাক্ট। ভিউয়ার্স, এটা কিন্তু আমার গার্লস ফ্যাশনের ড্রেস, ফুল বডিটা ভাই একটু ধরে দেখান। ভিউয়ার্স, এটা কিন্তু খুব সুন্দর করে ভাইয়া মাত্রই তৈরি করেছেন, এত নাইস একটা ড্রেস। যেমন ড্রেসের গেট আপটা চাইতে কিন্তু ড্রেসের ফিটিংটা দেখুন, ড্রেসের ফিটিংটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু ড্রেসের সৌন্দর্যটা আসলেই নষ্ট হয়ে যাবে। তো এটা এই যে সাইডের যে পাইপিংগুলো দেখছেন, এই পাইপিংটা কিন্তু ছিল না ড্রেসের সাথে, এটা একদমই ছিল না। এটা কিন্তু ভাইয়া খুব সুন্দর করে ডিজাইন করে দিয়েছে, যেটার সাথে পাইপিং দিলে কিন্তু অনেক ভালো লাগবে। আপনারা কিন্তু এক্সট্রা কিছু টাকা দিলেই কিন্তু এই পাইপিংটা সে লাগিয়ে দিতে পারবে খুব সুন্দর করে ম্যাচিং করে, যেটা আপনার ড্রেসের সৌন্দর্যটা আরও বৃদ্ধি করবে। তো এটা ছিল ড্রেসটা। তো ভাইয়া এটা ছিল কটনের ড্রেস না, এটা সালোয়ারও আছে কিন্তু। ওকে, সালোয়ারটা কিন্তু আমি ম্যাক্সিমামই প্যান্ট কাটিং সালোয়ার ইউজ করে থাকি। আপুরা অনেকেই আমার সালোয়ারটাও দেখতে চান, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সেই মানে কাঙ্ক্ষিত প্রোডাক্ট মানে যে ডিজাইনগুলো আমি দেখিয়ে দেবো। তো আমার আরেকটা পার্টি ওয়্যার ড্রেসও ভাইয়ার কাছে আছে, আসলে সব ড্রেসেসই ভাইয়াই তৈরি করে থাকে, বাট এখন টেইলারে যে ড্রেসটা আছে সেটা একটু দেখে দিচ্ছি। এটা হচ্ছে খুবই সুন্দর আমার একটা নিউ অ্যারাইভাল প্রোডাক্ট, যেটার ভিডিও ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনারা পাবেন। এটা দেখুন এত গর্জিয়াস একটা পার্টি ওয়্যার ড্রেস, এটা কিন্তু গর্জিয়াস ড্রেসটা দেখুন, গলায় এবং ড্রেসের সাইডে যে পাইপিং দেখা যাচ্ছে। ভাইয়া পাইপিং কাকে বলে একটু দেখিয়ে দেন, কারণ অনেকেই নাকি পাইপিংও বুঝে না। এই যে দেখছেন আলাদা একটা কাপড় দিয়ে ডিজাইন করা আছে, এটাকে পাইপিং বলা হয়। তো সবার জন্য না, যারা জানেন না তাদের জন্য বললাম। এবং হাতার ডিজাইনটা দেখুন, এই যে হাতার ডিজাইনটা, এটাও ভাইয়া নিজে কিন্তু করে দিয়েছেন। অনেক সুন্দর সুন্দর ডিজাইন ভাইয়া করে, আমার ফ্যারি ড্রেসটা স্পেশালি যারা দেখেছেন, ফ্যারি কিন্তু অসম্ভব সুন্দর করে ভাইয়া বানিয়েছে, এত সুন্দর ডিজাইন। এই যে সালোয়ারের ডিজাইনটা দেখুন, এই ডিজাইনটা কিন্তু ছিলই না সালোয়ার, কিন্তু তারা শুধু এই যে স্যান্টন ফ্যাব্রিক্সটা দিয়ে দেয়, বাট সালোয়ারের সাথে ভাইয়া এত সুন্দর করে এই যে প্যান কাটিং সালোয়ারগুলো তৈরি করেন, ডিজাইন করে, মানে খুবই সুন্দর। আমার আরও অনেক অনেক ড্রেসেস আছে যেগুলো আপনারা আমার রিপোর্টার রূপা চ্যানেলটা ফলো করলে দেখবেন যে ভাইয়া বানিয়ে থাকে এত সুন্দর সুন্দর ডিজাইন করে, যেগুলো কিনা অন্যতে কোনো কাজ থাকে না, সেগুলো তো অন্যতে অনেক সুন্দর করে ডিজাইন করে দেয় হাতায়, বা এই যে সালোয়ারের যে প্যানেলগুলো। ভাই আরেকটা কটন ড্রেস আছে, এই যে আরেকটা সালোয়ার দেখুন, এটাও কিন্তু প্যান কাটিং সালোয়ার। এই যে প্যানেলটা এত সুন্দর করে ভাইয়া দিয়েছে, এমব্রয়ডারিটা করা এত ভালো লাগছে মাশাল্লাহ। এটাও আমার নিউ অ্যারাইভাল প্রোডাক্ট, এগুলোর ভিডিও আপনারা খুব শীঘ্রই পাবেন। আমার ড্রেসগুলো তৈরি হয়ে গিয়েছে তো ভিডিও পাবেন। এই ড্রেসগুলো যদি আপনারা খুব সুন্দর করে বানাতে চান,
আপনারা অবশ্যই চলে আসবেন ভাইয়ার টেইলারে। এবং ভাইয়া শুধুই যে মাত্র কটন ড্রেস বানায় বা পার্টি ওয়্যার ড্রেস এমন নয়, এখানে আপনারা আরো অনেক সুন্দর সুন্দর, এই যে আরেকটা ড্রেস, এটা আমার যদিও না ড্রেসটা, এই ড্রেসটা কিন্তু ভাইয়ার নিজের ডিজাইন করা, এত সুন্দর করে কাপড়টা ডিজাইন করেছে, দেখুন জাস্ট প্রিন্ট জর্জেটের মধ্যে এত সুন্দর একটা ডিজাইন করে দিয়েছে, যেটা ড্রেসের ডিমান্ডটা আরো বাড়িয়ে দিয়েছে। এই যে সাইডের পাইপিংটা দিলে কিন্তু ড্রেসটা অনেক স্ট্যান্ডার্ড হয়, হাতাটা ডিজাইন করেছে, সালোয়ারটা দেখান ভাইয়া, ভিউয়ার্স আমি কিন্তু এই সালোয়ারটা দেখে অনেক অনেক ভালো লেগেছে আমার, যে এত সুন্দর একটা সালোয়ার ভাইয়া তৈরি করেছে, এটা ভাইয়া নিজে ডিজাইন করেছে, এটা কিন্তু ছিলই না, এটা জাস্ট গজ কাপড় ছিল, সেটাতে ভাইয়া এত সুন্দর করে কাজগুলো করেছে। তো এগুলোর পাশাপাশি আপনারা দেখুন এখানে আরো অনেক সুন্দর সুন্দর ড্রেসেস সে তৈরি করছে, মানে এখানে আরো থাকে বাট এখন কিন্তু কম। এখানে বোরকা দেখছেন ভাইয়া, আপনি কি বোরকাও তৈরি করেন? ওয়া, ভাইয়া কিন্তু বোরকাও তৈরি করে থাকে, অনেক সুন্দর সুন্দর ড্রেসের পাশাপাশি বোরকা। এটার হাতার ডিজাইন দেখুন, এই ধরনের হাতাগুলো আসলে সব জায়গায় কিন্তু টেইলাররা বুঝতেই পারে না যে কোন স্লিভ চাচ্ছেন আপনারা। তো এগুলো হচ্ছে একদম লেটেস্ট এবং আপডেট ডিজাইনের যে ডিজাইনগুলো, ভাইয়ার কাছে আসলে আপনারা বানাতে পারবেন। এবং যত হেলদি আপুরাই হন না কেন, আপনারা যদি এখানে আসেন ইনশাল্লাহ ভাইয়া এত সুন্দর করে ড্রেসগুলো বানিয়ে দিবে যে কোনো প্রবলেমই হবে না। তো ভাইয়া আপনার সাথে একটু কথা বলি, এখন চলে এসেছি আমরা ফিরোজ ভাইয়ার কাছে। তো ভাইয়া আপনি একটু বলুন, আপনার এই সুন্দর সুন্দর ড্রেসগুলোর মজুরিটা সবাই জানতে চায়, সেই বিষয়টা একটু ক্লিয়ার করার চেষ্টা করুন, বাকিটা তো ড্রেসের উপর ডিপেন্ড করবে আমি জানি, একটু বলেন। বেশিরভাগ ড্রেসের উপরেই ডিপেন্ড করে, কারণ হচ্ছে ড্রেসের ডিজাইনের উপরেই হলো সবকিছু। নরমাল বানাইলে অনেক সময় দেখা গেছে পছন্দ হয় না। ডিজাইন করে চাইলে ডিজাইনও দিতে পারবে। তো ভাই আপনার কটন ড্রেসের উপর মজুরিটা কত পড়ে নর্মাল ড্রেসের জন্য উইদাউট কোনো ডিজাইনের? ভালো টেইলার দিয়ে বানাতে চান তাদের জন্য বলবো, কটন ড্রেস এর মজুরি হচ্ছে 600 টাকা। ওকে, মানে আমি অ্যাসিউরিটি দিচ্ছি, কারণ আপনারা জানেন যে আমি কিন্তু ওইভাবে অ্যাসিউরিটি সবসময় দিই না, যেগুলো কোয়ালিটি ফুল হয় সেই প্রোডাক্টের উপরই যেমন দিই। তো ভাইয়ার কাজও কিন্তু আলহামদুলিল্লাহ মাশাল্লাহ এত ভালো, তো আপনারা একবার ড্রেস বানালে তার ফ্যান হয়ে যাবেন আমার মতো। এবং ভাইয়া পার্টি ওয়্যার ড্রেসের ক্ষেত্রে কত, যেটা ইনার সহ হয়ে থাকে 4 পিস? মানে 800, 1000, 1200 এর মধ্যে থাকবে। তো ম্যাক্সিমাম কিন্তু দেখা যায় যে ডিজাইন করে 1000 টাকাই পড়ে যায়। তো যারা ভালোভাবে ড্রেস বানাতে চাচ্ছেন, গর্জিয়াস ড্রেসগুলো, আমি বলবো যে নষ্ট না করে চলে আসবেন ভাইয়ার টেইলারে, ইনশাল্লাহ ড্রেসগুলো বানিয়ে আপনারা তার ফ্যান হয়ে যাবেন। ডিজাইন দেখুন অনেক সুন্দর সুন্দর ডিজাইন করেছে, এর চেয়েও সুন্দর সুন্দর ড্রেস আমার আছে দেখবেন যে ডিজাইন করে ভাইয়া, ইনশাল্লাহ নেক্সট ভিডিওটা আমি আমার রিপোর্টার রূপা চ্যানেলে দেবো, তখন দেখবেন যে ভাইয়ার ডিজাইনগুলো। সো ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি, ভাইয়া আপনার কার্ডটা শো করে দেন, নাম্বারটা দিয়ে দেন। যদি আপনারা কেউ চান, অনেকেই আছেন বাংলাদেশের বাইরে থেকে নক করেন আমাকে ভাইয়ার ড্রেস, যারা টেইলারের মাধ্যমে ড্রেস বানাতে চান, তাদেরকে বলবো ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারেন, ভাইয়ার কিন্তু খুব সুন্দর করে ড্রেস বানায়। তো প্রাইসটা, মজুরির প্রাইসটা কিন্তু মেইন না, আপনি একটা দামি ড্রেস কিনবেন যদি সুন্দর করে বানাতে চান এখানে চলে আসতে পারেন। আমি একটু ফয়সাল মাস্টার টেইলার হচ্ছে তাদের কন্ট্যাক্ট নাম, ইয়ার নামটা, টেইলারের নামটা, এটা ফয়সাল মাস্টার টেইলার, এবং তাদের কন্ট্যাক্ট নাম্বারটা দেখাচ্ছি। ওকে, এখানে দুইটা নাম্বার দেওয়া আছে, ভিউয়ার্স আমি কিন্তু এখানে জুম হচ্ছে না কেন, ওকে, 01835121987, এটা কি আপনার নাম্বার? ওকে, আরেকটা নাম্বার হচ্ছে 01778314661, এই নাম্বারগুলো হচ্ছে ভাইয়ার, এই যে এখানে যে দুইটা নাম্বার দেখছেন এই দুইটা নাম্বারে আপনারা ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারবেন, ইনশাল্লাহ আপনাদেরকে ভাই অনেক সুন্দর করে ড্রেসগুলো তৈরি করে দিবে। সো ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো লাগলো ভিডিওটি, ওকে, যদি আপনারা প্রয়োজন হয় ভাইয়া আপনাদের কাছ থেকে বাসায় যেয়ে মাপ টাপ নিয়ে এসে সুন্দর করে, মানে যে ড্রেসের মাপ আছে সেটা নিয়ে এসে ড্রেসের ফিটিং করে আপনার কাছে পৌঁছে দিবে, এই সুবিধাটাও ভাইয়া দিয়ে থাকে। সো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ওকে ভাইয়া, এখানে কি আপনি ব্লাউজও তৈরি করে থাকেন? ওকে, ব্লাউজও খুব সুন্দর হয় কিন্তু আমার, দেখবেন শাড়ি পরা যে ভিডিওগুলো আছে আমি ব্লাউজগুলো এখান থেকেই তৈরি করি। তো ব্লাউজের মজুরিটা কত? 600 টাকা। তো ভিউয়ার্স বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।